মহাপ্রভু যেমন নবদ্বীপের দেহটা রেখে, তার নিজের দেহটা রেখে মনটাকে নিয়ে চলে গেছেন কোথায়, সুধাম পুরমের কথা মনে পড়ে গেছে। তাই আজ আমরাও চলে যাব কোথায় গো মা? ও মায়েরা চুপচাপ কেন, কি গল্প করছো না তো? হ্যাঁ আজ আমরাও যাবো তো বৃন্দাবনে। হ্যাঁ আচ্ছা বৃন্দাবনের ভাষা কি? সে কি দুর্গা দুর্গা, কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী? শুনতে পাচ্ছি না, ঠান্ডায় কি গলা বসে গেছে? চিৎকার করে হোক। হ্যাঁ আরো জোরে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। জয়টা হচ্ছে কি? হ্যাঁ এত জোরে জয় তুলে দিতে হবে যাতে এই ফ্যান প্যান্ডেলের খুঁটিগুলো যাতে থরথর করে কেঁপে ওঠে, হবে তো? হ্যাঁ একটু জোর করে হয়ে যাক, রাধা রানী কি, আরো জোরে রাধা রানী কি। সেটা হচ্ছে এক নম্বর বৃন্দাবন। দুই নম্বর বৃন্দাবন কোথায়?
যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় শ্রীধাম মধুময় বৃন্দাবন। তিন নম্বর যেখানে থাকে শ্রী ভগবদ গীতা সেটাই হয় শ্রীধাম মধুময় বৃন্দাবন। চতুর্থ চতুর্থ বৃন্দাবন কোথায়? যেখানে থাকে তুলসীর বন সেটাই হয় শ্রীধাম মধুর বৃন্দাবন। আর পঞ্চম পাঁচ নম্বরটা কোথায় গো? সেই বৃন্দাবনটা কিন্তু আমাদের কাছে সবাইয়ের কাছে আছে। কোথায় আছে? কোথায়? হাই দেখেন মায়েরা হাসছে। কোথায় আছে? মাথায়, মস্তকে, মুখ চাপড়াচ্ছেন কেন? কি হয়েছে? কোথায় আছে? মুখে বলতে হবে তো, এই হৃদয়ে, তাই তো? কিন্তু আমরা এই হৃদয়ে, আমাদের সকলের হৃদয়ে বৃন্দাবন আছে। সেই বৃন্দাবনে কিন্তু আমার ভগবান বিরাজ করছে, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না। দেখবো কি করে? আপনাদের মধ্যে যদি চুপচাপ বসে থাকেন আপনারা, তো ভগবানকে দেখা যাবে? বৃন্দাবনটাকে পরিষ্কার করতে হবে, হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, তবেই তোমার ভগবানকে দেখা যাবে। সেই পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হেমদণ্ড বাহু তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সবাই মিলে একটা উলুধ্বনি হোক দেখি। এই আওয়াজ আরো জোরে হোক। হাতগুলো পড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? উঁচু করে আর একটু জোরে জোরে রাধা রানী কি চলে আমার মধুর বৃন্দাবন।
মধুময় বৃন্দাবন, মাধুর্যমণ্ডিত বৃন্দাবন। এই বৃন্দাবনে আজকে অষ্টসখী পরিবৃতা রাধা মিয়া মা, বিশ্বভন নন্দিনী রাধা মিয়া মা, সমস্ত সখীদের কাছে বসে বসে আজকে তার মনের কথা, তার দুঃখের কথা, তার কষ্টের কথা, যন্ত্রণার কথা তিনি প্রকাশ করছে। কাদের কাছে? সখীদের কাছে। রাধারানীর আজকে এমন কি হয়েছে? রাধারানীর এমন কি দুঃখ যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে যে সখীদের কাছে তাকে বর্ণনা করতে হচ্ছে? কি হয়েছে? তাই তো ললিতা আজকে প্রশ্ন করছে, সখী ও রাধে, তোর আজকে কি হয়েছে বল তো? তুই আমাদের কাছে এমন ভাবে কান্নাকাটি করছিস কেন? তোর কি হয়েছে? তুই আমাদের কাছে খুলে বল। ওরে সখী রে, আমার কি হয়েছে তোরা শুনবি? ওরে সখী, ওরে সকালে গো ধন
আমি যে পেলাম না সুখী, এত মার মনে চেষ্টা করে আমি যে আমার পরাণ মধুর ওই চাঁদ মধুর একবারের জন্য দর্শন করতে পারলাম না। সুখী সুখী তোরা আমায়, তোরা আমায় বলে দে না সুখী, তোরা আমায় নিয়ে চল না সুখী, আমার মধু কোথায় গেছে, আমার মধু কোনখানে গেছে, তোরা আমাকে নিয়ে চল। ললিতা রাধারানীর কথা শুনে বলছে, রাধে তোর মাথা ঠিক আছে তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? এই রাধে তুই জানিস তুই কোন ঘরে বাস করিস? তুই জানিস ও মাইরা রাধারানী কোন ঘরে বাস করে গো, মানে কাদের সঙ্গে বাস করে? রাধারানীর শাশুড়ি, শাশুড়ির নাম কি, কি নাম একটু জোরে? কুটিলা। শাশুড়ির নাম কুটিলা, জটিলা। আর ননদিনী? কুটিলা। বেশ, এই জটিলা কুটিলা খুব ভালো মানুষ ছিলেন তাই তো? হ্যাঁ তাই তো। ওমা এই জটিলা কুটিলার মতো একটা করে শাশুড়ি ননদি আপনাদের ঘরে আছে? আছে, আমি বলেছি জটিলা কুটিলার মতো। শাশুড়ি ননদি তো আছে জানি, কিন্তু জটিলা কুটিলার মতো আছে? মায়েরা ভয় পাচ্ছে তাই না? হ্যাঁ বাবা রে মাথা খারাপ, এখানে ফাঁস করে দিই আর ঘরে গিয়ে বাটান বাড়ি হবে? রাধে রাধে হরে কৃষ্ণ। ওমা এই শাশুড়ি ননদির নজর এড়িয়ে ললিতা বলছে, রাধে তুই তো জানিস তুই কোন ঘরে বাস করিস, হ্যাঁ রে ওই নজর এড়িয়ে, জটিলা কুটিলার নজর এড়িয়ে তোকে আমি নিয়ে যাব কেমন করে? না বাপু না, একদম পারব না। ও কথা বলিস না রাধে, তুই আমাদের ক্ষমা করে দে। রাধারানী বলছে, তোরা আমাকে কথা বলছিস, তোরা জানিস না আমি আমার প্রাণ বধূকে না দেখা পর্যন্ত মনে শান্তি পাই না। আজকে যদি আমি আমার বধূর বদন দর্শন করতে পারি না সুখী, তোরা শুধু একবার বল, একটি বারের জন্য বলে দে ও মায়েরা, আমার ভগবান জগতে যা যা লীলা করে গিয়েছে সমস্ত লীলার মধ্যে তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি জীব শিক্ষা দিয়ে গেছেন। আজকের এই লীলাটার মধ্যে রাধারানী জগৎজীবকে শিক্ষা দিলেন, কি শিক্ষা, জীব শিক্ষাটা কি? রাধারানী সুখীদের প্রশ্ন করছে, সখী তোরা আমাকে বলে দে, কি বলে দে আমার বধূ কোন পথে চলে গেছে? কিন্তু সখী দেখিস তোরা আমাকে কিন্তু সঠিক পথটা বলিস, তোরাকে কিন্তু আমাকে ভুল পথ বলে দিস না, কারণ একবার যদি আমি ভুল পথে চলে যাই, সঠিক পথে যদি না যেতে পারি, তবে কিন্তু আমি আমার গোবিন্দের দেখা কোনো দিনই পাব না। ও মা এখানে জীব শিক্ষাটা কি? এই জগৎ সংসার মাঝে এসেছি 84 লক্ষ জনে ভ্রমণ করে, একবার নয় দুইবার নয় তিনবার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে। হ্যাঁ কখনো কৃমি কীট হয়ে, কখনো জলের পোকা হয়ে, মাছ হয়ে, কুমির হয়ে, আবার কখনো পশু হয়ে, আবার কখনো পক্ষী হয়ে, হ্যাঁ আবার কখনো বৃক্ষ হয়ে, এইভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে অবশেষে যখন এই মানব দেহটা পেয়েছি, মনুষ্য জন্মটা পেয়েছি বাবা, ও বাবা এই মনুষ্য জন্মটাকে দুর্লভ জন্ম বলেছে তাই না? এই মনুষ্য জন্মটা এমনই জন্ম, বড় দুর্লভ জন্ম। এই জন্মটা একবার যদি চলে যায়, একবার যদি হেলাই অবহেলায় আমরা হারিয়ে ফেলি, তবে না জানি আর ফিরে পাবো কিনা। তাই তো এই মনুষ্য জন্ম যখন একবার পেয়েছি, মানব জন্ম যখন একবার পেয়েছি, মানুষ হয়ে যখন জন্মেছি, তখন হেলাই অবহেলায় হারাতে দিলে হবে না।
জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ওহে জগতের জীব, তোমরা সঠিক পথটাকে বেছে নাও, কারণ হেলাই অবহেলায় তোমরা যদি এই মানব জনমটাকে হারিয়ে ফেলো তবে না জানি আবার ফিরে পাবে কিনা। তোরা বল সখী বল, শৈরে ওঠে ললিতা রে, ভগবান আমাদের কাছে দুটো পথ বেছে দিয়ে গেলেন, কোন দুটো পথ? ভগবানের কাছে যাবার জন্য, ভগবানের চরণ সেবা করবার জন্য, হ্যাঁ দুটো পথ বেছে দিয়ে গেলেন, কোন কোন দুটো পথ? এক হচ্ছে ভক্তির পথ, দুই হচ্ছে জ্ঞান পথ। এই জ্ঞান পথে কিন্তু আমরা যেতে পারব, এই জ্ঞান পথটা বড় কঠিন পথ, এই জ্ঞান পথটা আমাদের জন্য নয়, আর আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কোন পথ? আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভক্তির পথটাই বেছে নিতে হবে। এই ভক্তির পথে গেলে যদি সঠিক পথ আমরা বেছে নিতে পারি তবেই কিন্তু আমরা আমাদের ভগবানের দেখা পাবো। তাই তো বলছে ওরে সখী, ভক্তি পথে যেমন কৌরিছে মন
এইদিকে প্রাণ গোবিন্দই আমা কি করেছে দেখো। প্রাণ গোবিন্দ তো সখাদের সঙ্গে করে নবলক্ষ ধেনু সাথে নিয়ে আজকে তিনি গোষ্ঠ গোচারণে চলে গেছে। যমুনার তাতে সখাদের সঙ্গে করে তিনি খেলা করছে, কিন্তু খেলা খেলতে খেলতে আজকে হঠাৎ করে গোবিন্দের কি হলো? গোবিন্দ খেলা খেলতে খেলতে ওই সুবল সখার বদন পানে যখনই চেয়েছে, ওই সুবল সখার বদনটা যখনই দর্শন করেছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কার কথা? প্রেমময়ী রাধা রানীর কথা। রাধা রানীর কথা যখনই মনে পড়ে গেছে, সুবল সখাকে ডেকে ডেকে বলছে, ওরে সখা, ওরে বন্ধু, ওরে সুবল সখা, শোন শোন শোন, তুই হলি আমার প্রিয় সখা, তুই হলি আমার পরম সখা, ওরে আজকে তোর বদন দেখা মাত্রই আমার মনে পড়ে গেছে সেই প্রেমময় রাধা রানীর কথা। সুবল তুই এবারে বল, আমি কেমন করে আমি আমার রাধারানীর বদনখানা দর্শন করি? সুবল এই কথা শুনে বলছে, আই কানা মানছি নয় তোর যখন তখন রাধারানীর কথা মনে পড়ে যায়, কিন্তু তোর ওই রাধারানীর কি গাছের ফল নাকি রে? হ্যাঁ, তোর ওই রাধারানীর গাছের ফল নাকি? তুই যখন বলবি তখনই আমি তোকে পেরে এনে তোর কাছে ধরিয়ে দেবো? না বাপু না, আমি পারবো না, তুই যখন তখন বলবি আমি রাধারানীকে আনতে পারবো না। ও সখা, ও সুবল, অমন করিস না ভাই, তুই একটা কিছু ব্যবস্থা কর। ও সখা, ও সুবল, শোন না আমি তোকে একটা কথা বলি। বল বল, কি বলবি বল কানা। ও সুবল বলি, এখানে তো সবাই আছে, দাদা আছে, আরও বন্ধুরা আছে, তার থেকে এক কাজ করি, আমি অদূরে গিয়ে রাধারানীর জন্য বংশী ধ্বনি করি, রাধারানী আমার ওই বংশীর শব্দ শুনে আমার কাছে ছুটে আসবে। আর দাদা যখন তোকে প্রশ্ন করবে না, তুই দাদাকে কি বলবি জানিস? কি বলবো? দাদাকে বলবি যে কানাইয়ের বড় পিপাসা পেয়েছে, তাই তো সে অদূরে জলপান করতে গেছে। তুই কিন্তু দাদাকে ভুল করেও বলিস না সখা, হ্যাঁ তুই কিন্তু দাদাকে ভুল করেও বলবি না যে আমি আমার আমার প্রেমময়ী রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, বলবি না কিন্তু, কথা দিচ্ছিস? হ্যাঁ, তুই যা কানাই, তোর জন্য আমি সব করতে পারি, তুই যা। এই বলে প্রাণ গোবিন্দই আমার চলেছে কোথায়? অদূরে বংশী ধ্বনি করে রাধারানীকে ডাকছে, বংশী ধ্বনি করে আজকে রাধারানীকে সুন্দর করে ডাকছে, সেই রাধা নামের জয়। ও মায়েরা, আমরাও আজকে রাধারানীকে ডাকবো তো, জয়ধ্বনি দেব তো, কিন্তু মায়েরা তো ঘুমিয়ে পড়েছে গো, ঘুমিয়ে পড়েনি তো, একটু জোর করে হয়ে যাক দেখি। রাধারানী কি বিশ্বভানু নন্দিনী কি? রাধা রাধা রাধা
দাঁড় করিয়ে দিয়েছে। যখনই ওই বঙ্কু বিহারীর মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে
দাঁড় করিয়ে দিয়েছেন বঙ্কুবিহারীর মন্দিরের বিগ্রহ দর্শন করে সেই মাতাল বন্ধুটা সেই ভক্ত বন্ধুটাকে বলছে, ও বন্ধু আমি আর এই বৃন্দাবন থেকে যাব না। কেন রে, তোর আবার কি হলো? কি হলো শুনবি? আমি আর এই বৃন্দাবন থেকে যাব না কেন রে? আরে কি হলো বলবি তো, কি হয়েছে শুনবি? এতদিন তো আমি বুঝতে পারিনি, তাই আজকে যখন আমি বুঝতে পেরেছি এই বঙ্কুবিহারীর বিগ্রহ দর্শন করেছি, আর দর্শন করার সঙ্গে সঙ্গে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে শোন, আমার কি হয়েছে একবার শোন। রাধা 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 রা
রাধারানীকে ডাকে বংশী ধ্বনি করে, রাধারানী কি থাকতে পারে? তাই তো, এই রাধারানী যখন ললিতাদের কাছে তার মনের দুঃখের কথা বলে সুখ পাচ্ছে না, তখন তিনি কাকে স্মরণ করলেন? তিনি স্মরণ করলেন বড়াই মাকে। আর বড়াই মা এসে জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে, কিসের অনুমতি চেয়ে নিলেন? আর সমস্ত ঘৃত ঘোল পশোরা সাজিয়ে মথুরা হাটে বিক্রি করতে যাবার নাম করে আজ বড়াই মা শাশুড়ির কাছ থেকে, মা জটিলার কাছ থেকে অনুমতি চেয়ে নিলেন। শুধু তাই নয়, বড়াই মা অনুমতি চাইবার পর রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, রূপের পশোরা সাজিয়ে নিয়ে, আজকের রাধারানী ওই দদ্যুদের পশোরা সাজিয়ে সমস্ত সখীদের সঙ্গে যাচ্ছে কোথায়? মথুরা হাটে বিক্রি করতে। ওটা তো কো ছলনা, বিকিনি করতে যাবার নাম করে যাচ্ছে, কিন্তু যাচ্ছে কোথায়? ভগবানের কাছে, বধুর কাছে। বধুর বদনটা দেখে নাই, তাই তো রাধারানীর মনে মনে বড় দুঃখ কষ্ট হচ্ছে। তাই তো রাধারানী আমার বিকিনি করতে যাবার ছল করে সখীদের সঙ্গে করে নিয়ে মথুরা হাটে যাচ্ছে। আর ঠিক এই সময় পথে যখনই বেরিয়েছে, পথে যেতে যেতে হঠাৎ করে অদূর হতে প্রাণ গোবিন্দ আমার দেখতে পাচ্ছে, সমস্ত সখীদের সঙ্গে করে অষ্টসখী পরিপ্রেতা হয়ে প্রেমময়ী রাধারানী আমার আসছে, অদূর হতে আসছে। আর ঠিক তখনই প্রাণ গোবিন্দ কি করেছেন? প্রাণ গোবিন্দ আমার মুরলিটি রেখে দিয়ে মাথার মধ্যে একটা সুন্দর করে পাকড়ি বেঁধেছে, আর ওই কদম্ব বৃক্ষের, যে কদম্ব বৃক্ষের তলায় বসেছিলেন সেই কদম্ব বৃক্ষের একটা ডাল কুড়িয়ে নিয়েছে, কদম্ব বৃক্ষের একটা লাঠি কুড়িয়ে নিয়ে হাতে করে সেই সমস্ত সখীদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। শুধু দাঁড়াইনি, পথটাকে রুদ্ধ করে দাঁড়িয়েছে। আরে আরে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, অমন করে কোথায় যাচ্ছ? ললিতা অবাক হয়ে, তাকিয়ে আছে। জানা নেই, শোনা নেই, নাম জানি না, চিনি না, পথের সামনে এসে জিজ্ঞাসা করছে কি কোথায় যাচ্ছ? তা আমরা কোথায় যাচ্ছি তোমাদের, তোমাকে বলবো কেন? না না, আমাকে বলতে তো হবে, কারণ তোমরা আমাকে চিনতে পারছ না, বুঝতে পারছ না আমি কে, কে তুমি? আরে আমি তো এই ঘাটের ঘাটিয়া, পথের মহাদানী, আমাকে দান নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? বলো বলো কোথায় যাচ্ছ? এমন করে সাজগোজ করে সুন্দর করে কোথায় যাচ্ছ গো? কোথায় যাও হে গোয়ালি, কোথা তোমাদের
সেইটাকে বলছি নামাও নামা গোয়ালিনী, নামাও নামা গোয়ালিনী, এতবার করে জিজ্ঞাসা করছি তবুও তোমরা বলছো না কোথায় যাচ্ছ। আচ্ছা, তুমি যে নিজের পরিচয় দিচ্ছ, কে বলছে কথা? ললিতা বলছে। ললিতা সবাই সামনে এসে ওই বধুর কাছে প্রশ্ন করছে, আচ্ছা তুমি যে বলছো নিজের পরিচয় দিচ্ছ, তুমি ঘাটের ঘাটিয়াল, পথের মহাদানি, কিন্তু তোমাকে দানিটা করলো কে? তোমাকে দানিটা করলো কে? তুমি যে পথের মহাদানি হয়েছো, ঘাটের ঘাটিয়াল হয়েছো, এ চাকরি তোমাকে দিল কে? কেন কংস মহারাজ আমাকে চাকরি দিয়েছে? কংস মহারাজ আমাকে ঘাটের ঘাটিয়াল করেছে, তাই নাকি? কংস মহারাজ যে তোমাকে ঘাটের ঘাটিয়াল করেছে, তা তিনি কি একবার বিচার করে দেখেনি তোমার মধ্যে কোনো গুণ নাই? সে কি তুমি এমনভাবে আমাকে ভর্ৎসনা করছো, এমনভাবে আমাকে অপমান করছো? হ্যাঁ, তোমার মধ্যে কী গুণ আছে বলো? তোমার মধ্যে তো কিচ্ছু গুণ নাই। তোমাকে কী দেখে চাকরি দিয়েছে? তিনি কি একবারও বিচার করেনি? বলো 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 তোমার
রূপে দে ভোমরা ভগবানকে ভ্রমরের সঙ্গে তুলনা করছে দেখুন, তুমি রূপেতে ভ্রমর। আর কি বলছে, গুণে ননে জরা, তোমার গুণটা কেমন? মোটেই ভালো নয়, তোমার স্বভাব চরিত্র মোটেই ভালো নয়, কারণ তুমি ছোটবেলা থেকে ব্রজগোপীর ঘরে ঘরে ননী চুরি করে খেয়েছ। শুধু তাই নয়, গোপীরা তোমাকে স্বামী রূপে পাবার আশা করেছিল, মানে বাসনা জেগেছিল তাদের তোমাকে পতি রূপে পাবে, তাই তো মা কাত্যায়নের ব্রত পালন করেছিলেন। সেই গোপীরা যখন মা কাত্যায়নের কাছে আশীর্বাদ পেলেন ভগবানকে স্বামী রূপে পাবা, সেই আনন্দে গোপীরা কি করেছিলেন, নিজেদের দেহের মধ্যে বসনগুলো খুলে রেখে যমুনার তটে ওই যমুনার জলে জল কেলি করতে নেমেছিলেন। আর ঠিক সেই সময় ভগবান কি করেছিল, মা সেই বসনগুলো চুরি করে নিয়েছিল। ছোটবেলায় ব্রজগোপীদের ঘরে ঘরে তুমি ননী চুরি করে সেবা করেছো, ব্রজগোপীদের বসন চুরি করেছো, তোমার তাতেও স্বাদ মেটেনি। তুমি ব্রজগোপীদের হরি হরি।
এমন ভাবে ভৎসনা করছো, এমন ভাবে আমাকে অপমান করছো, আমি কালো বলে, আমার গায়ের রং কালো বলে? বেশ, তোমরা যে আমাকে কালো বলছো, আমি তো নিজে থেকে কালো হই নাই গো। কালো যিনি করেছে তিনি যদি আমাকে কালো করে তবে আমি করব কি বলো সখি? তিনি যদি আমাকে কালো করে আমি করব কি? তুমি যে আমাকে কালো বলছো, তুমি কি একবারে বিচার করে দেখেছো জগতে কত কিছু কালো আছে? জগতে এই যে আমাদের কেশ, কেশটা যদি কালো না হতো তবে কি ভালো লাগতো? তোমরাই বিচার করে বলো না, এই যে তোমাদের নয়নের তারা, সেটা যদি কালো না হতো তবে কি ভালো লাগতো? ভালো লাগতো না তো, তাহলে তোমরা কেন আমাকে কালো বলছো? জগতে কত কিছু কালো আছে, তোমরা আমাকে এমন ভাবে ভর্ৎসনা করতে পারো না। শোনো গোপীগণ, তোমরা আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু তোমাদের কাছ থেকে দান চাই, চাই, চাই। ওই যে তোমরা পশরা নিয়ে যাচ্ছ, প্রতি পশরা পিছু তোমাদের এক পাউন করে করে দিতে হবে, তারপর আমি তোমাদের পথ ছাড়ব। এই কথা যখনই বলেছে, প্রাণ গোবিন্দের কথা শুনে রাধারানী আমা সখীদের কাছে, সখীদেরকে ডেকে ডেকে বলছে, ও সখী, তোদের কাছে যে দান চাইছে, তোরা তাকে চিনতে পারছিস না? ভালো করে একবার তাকিয়ে দেখ, তোদের সামনে কে দাঁড়িয়ে আছে? ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সবাই যখন প্রাণ গোবিন্দের দিকে তাকাচ্ছে, বধুর দিকে তাকাচ্ছেন, ও মা একই, তুমি এমন ভাবে সাজগোজ করে এসেছো আমরা তো তোমাকে চিনতেই পারছি না। বধু, তুমি এমন করে লুকিয়ে লুকিয়ে আমাদের কাছে এসে দান চাইছো? ছি ছি বধু ছি, এটা তোমার করা ঠিক হয়নি। আর প্রাণ গোবিন্দ যখন তাড়াতাড়ি করে এসে রাধারানীকে ছুঁতে যান, এ বাবা, তুমি আমাদের রাধারানীকে ছুঁতে যাচ্ছ যে? তুমি জানো না তুমি পরপুরুষ, তুমি যদি এক্ষুনি আমাদের রাধারানীকে ছুঁয়ে ফেলো তবে তো আমাদের এক্ষুনি গঙ্গায় স্নান করতে হবে। না না, এমনভাবে এমনভাবে তুমি আমাদের কাছে এসো না। রাধারানী আমার সখীদের কাছে গিয়ে বলছে, ওরে সখী রে, তোরা আমার বধুকে আর কষ্ট দিস না, দেখ দেখ আমার বধু কেমনভাবে ঘেমে গেছে, দেখ, যার জন্য আমরা এত কষ্ট করে বসরা সাজিয়ে নিয়ে এলাম, দধি দগুদের বসরা, রূপের বসরা সাজিয়ে নিয়ে বিকিকিনি করতে যাবার ছল করে আমরা এলাম, যার কাছে এলাম তাকে তোরা এমনভাবে কষ্ট দিস না, দিস না। তাই বলি কি সখীরে, সখীরে, তোরা যে সমস্ত পশরা নিয়ে এসেছিস দধি দগুদের পশরা, ওই দধি দগুদ নিয়ে আমার বধুর বদনে তোরা তুলে দে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, 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 সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, ভজন হইল সদা আগমন করিল, 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 প্রসাদ পাইল মাধুরী,
বিশ্রামে রাখলাম। নিতাই গৌর, হরি বল, হরি বল।